চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা বলে যা হোক, সকলেই দোয়া করবেন চ্যানেল রূপালি ভাইদের প্রতি আন্তরিক ভালোবাসা ও ছালাম ও শ্রদ্ধা রাখি, যাতে আপনাদের অনুষ্ঠানটা যেন ওরা সুন্দর মতন গ্রহণ করতে পারে, আমরাও যেন এটা উপভোগ গ্রহণ করতে পারি, এ আশা ব্যক্ত রেখে সকলকে আমার ছালাম ও শ্রদ্ধা রাখি। ধন্যবাদ সকলকে। গান তো ভালো, কথাও ভালো, এ যুগে তুমি খালি দয়াল পাগল বানায় নাই, সবাই পাগল হয়েছে, কেউ হয়েছে নারীর পাগল, কেউ হয়েছে গাড়ির পাগল, কেউ ঘোর পাগল, কেউ টাকার পাগল, কেউ জমির পাগল, আর কেউ হয়েছে গানের পাগল। আমি সব কিছু ছেড়ে দিয়েছি গানের পাগল। আর আমার মুর্শিদকে লক্ষ্য করে হয়তো প্রেম শিখাইলি, ওই দিগার জামুনা প্রেম যদি না হয়তো আপনারা জ্ঞানী শ্রোতায় এই কলাইতে কেরানীগঞ্জ গানে আমি আসলে খুব হুঁশিয়ার হয়ে আসি বাবা। আপনারা গান বুঝুই না লোক, আপনারা শ্রোতা ভালো, এই জন্য রজ্জবালি দংশের একটা গান আছে, মা আস্তে রজ্জবালি দংশের একটা গান অনেক বাউল গায়ে থাকে, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে, এই কথাটা রে ওনার কি হিসাবে থামান কিছু বলে। হ্যাঁ হ্যাঁ কি বলতো, আমি তো এই লিখে আইছি না, গানের পাশে কথা হবে, কথা না হইলে গান হয় না। কথাটা কি, অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে, অনেক বাউল গায় না বাবা, আমি তা গাই না, আমি গাই হইলো এক জ্ঞানী যায় আর এক জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাবার আসে, ভক্ত হইল সাধারণ জ্ঞানী আর গুরু হইল চৈতন্য জ্ঞানী। কথা যদি বলতে না করেন একটা কথাও বলবো না, সারা রাত গান শুনে আরাম হয়ে যাবো, যদি গানের বিচার আপনারা না করেন। আমি আমার মুর্শিদের নামের উপর একটি গান গাবো, ওরে আমি জন্মে জন্মে রে কালা চাল, থাকবো তোমার চরণ দাসী হইয়া, জন্মে জন্মে রে দরদি, থাকবো তোমার চরণ দাসী হইয়া, কেমন জানি হইয়া গেছি রে সানমিয়া ভাই, কালা চাঁদের রূপে নয়ন্তী
আরে কাবুল ভাই রূপে নয়ন দিয়া পাগল তোমার রূপে নয়ন দি আর দরদি রূপে নয়ন দিয়া ওরে আমার দুই নয়নে চাই না পাল আমার দুই নয়নে চাই না পাল ও দরদি তোমাকে হারা থাকবো তোমার চরণ দাসী হইয়া জনমে যা নামের দরদি থাকবো তোমার চরণ দাসী হইয়া জনন নিয়ে বাবা হলো না কাজ কি করতেছি এই যে মহরমের চাঁদ এই চাঁদের মধ্যে যে নয়নের মণি কলজার টুকরে আমার হোসেন ও হাসান তার কথা কি আমরা একবার ভাবি কারবালার ময়দানে শহীদ করলেন ইমাম হোসেনকে ইমাম হোসেন প্রশ্ন করেছিল তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই তোমাদের সাথে আমার কিসের যুদ্ধ আমার নানা জান দয়াল নবী আমার পিতা হযরত আলী করিমুল্লাহ জহ আমার মাতা খাতুনে জান্নাত মা আমার নাম হোসেন আমি আমার পরিচয় জানাইলাম কেন কাল কিয়ামত হাশরের মাঠে যেন তোমরা বলতে না পারো যে না আমরা হোসেনকে চিনি নাই এবার যদি তোমরা আমার সাথে যুদ্ধ করো করতে পারো একদল মৌলবী তারা মাথা নিচু করে বসে নিলে তারা ভালো করলেন না মন্দও করলেন না তাদের নাম হলো গুলাপি হবি যাকে বলে মোল্লার দলে গেলে মোল্লার কথা কয় ফকিরের দলে গেলে ফকিরের কথা কয় দুনাবরা যাকে বলে প্রতিটা মানুষের যেন এই মহরমের চাঁদে দুই ফোঁটা নয়নের জল যদি প্রতিটা মুসলমানের জড়া উচিত ইমাম হোসেন এবং কি হাসানের জন্য এই কথা যদি আপনারা বলেন যে এই কথা শুনবো না তাহলে সে মুসলমান থেকে বাদ হয়ে যাবেন আবার যদি পাঠাও পাবে রে ওরে আমায় পূর্ণ জনম দি আরে দরদি মানব জনম দিয়া যদি এই সংসারে পাঠাও মনে ওরে তোমার পূর্ণ জনম দি আরে পাগল চান মানব জনম দিয়া পাগল খাদেবেরি এই মিনতি
গুরু শিষ্য গান হবে। হ্যাঁ, গুরু গাবে আমাদের রুকন দেওয়ান স্যার, আর শিষ্য গাবে আমাদের এই মায়। অসুবিধা
আনলিমিটেড ফোক এন্টারটেনমেন্ট চ্যানেল জলসা।